আসসালামু আলাইকুম আসসালাম আশা করি ভালো আছেন আমার একটি প্রশ্ন ছিল প্রশ্নটি হচ্ছে কোনো মেয়ে যদি প্রথম বিয়ে করে স্বামীকে তালাক না দিয়ে অন্য আরেকটি বিয়ে করে এবং দ্বিতীয় স্বামীকে নিয়ে সংসার পরিচালনা করে তাহলে ইসলাম বিধান অনুসারে এটা যুগ কতটুকু যুক্ত ভালো হচ্ছে আর যদি খারাপ হয়ে থাকে তাহলে সমাধান কি কোনো মেয়ে কোনো কোনো মেয়ে কোনো স্বামীর ঘর করছে এর মধ্যে তালাক না দিয়ে একজন সাথে চলে গেছে এই যতদিন থাকবে ততদিন পেয়ে বিচার হবে মরে গেলে সে পেয়ে নি আর এটাকে জাহেজ মনে করে সে কাফের হয়ে গেছে আর তার স্বামী নামক তথাগত নপুংসক বা শয়তান ব্যক্তি তার সাথে ঘর করতেছে সেও প্রতিদিন সে আরেকজনের বউ নিয়ে ঘুরতেছে হারাম কাজ করতেছে এটা তার বউ নয় যতক্ষণ পর্যন্ত না কোনো না কোনোভাবে তালাক হবে কোনো না কোনো তালাক অর্থ বুঝাচ্ছি আমি এটা সাধারণত অনেক সময় বিভিন্ন পদ্ধতি আজ দিয়ে দেওয়া হয়েছে কোর্টের মাধ্যমে তারা অনেক সেপারেশন নিয়ে থাকে অনেক সময় তারা তালাকে তাফুইদকে কাজে লাগায় অনেক সময় তারা জোর করে প্রেশার করে বিভিন্নভাবে তারা বিভিন্ন নিয়ম পদ্ধতি আবিষ্কার করেছে এর মাধ্যমে চিঠি লিখে বিভিন্নভাবে তাদেরকে তারাক ব্যবস্থা করতেছে এগুলি কোনো আসে কিনা না দেখতে হবে যদি এগুলি না থাকে তাহলে তার পুরোপুরি বেবিচা এবং তার এই সন্তান হলে সব বেবিচারের সন্তান হবে এবং তারা কোনোদিন তার অংশ কোনো বাবার থেকেও কিছু পাবে না এবং তারা বাবার কোনো ওই এই বাবের কোনো অংশীদার পাবে না মায়ের শুধু মা মায়ের দিকে শুধুমাত্র বেবিচারিণীর দিকে তার সম্পর্কিত হবে সুতরাং তারা দ্বিতীয় স্বামী আর কোনো সুযোগ নেই তাকে অবশ্যই আগের স্বামীর সাথে সম্পর্ক সম্পূর্ণ করার পরে ইজ্জত যাওয়ার পরে তারপরে সে বিয়ে করতে পারবে এই জন্য এখনই উচিত এখনই উচিত যে ব্যক্তি এই সমস্ত কাজ করছে যেই বা যারা তারা করছে এখনই উচিত আলাদা হয়ে যাওয়া যতক্ষণ পর্যন্ত না আগের স্বামী থেকে নিয়ম মোতাবেক তালাক হচ্ছে নিয়ম মোতাবেক তাদের ছাড়াছাড়ি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এবং এরপরে ইদ্যত না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে আর বিয়ে হতে পারবে না শরীরভাবে রিস্ট্রিক্ট ঘোষণা করেছে হারাম ঘোষণা করেছেন এবং এটা হলে কখন আল্লাহ তালা এই জন্য কোরআন কালিমী সরাসরিটাকে নিষেধ করে দিয়েছে একবারে দেখেন সুরা নিসা পাঁচ নম্বর পারার প্রথম আয়াতেই দেখবেন ওয়াল নিসা অর্থাৎ আরেকজনের বিবাহিত স্ত্রী কখনো কারোর জন্য হালাল না হারাম এটা স্পষ্টভাবে বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত না তালাক হচ্ছে এবং ঈদ্যুত চলে যায় ততক্ষণ পর্যন্ত কখনো হালাল হতে পারে না সুতরাং যারা এই জাতীয় কথা বলছেন যে আরেকজনের সংসার করতেছে কিসের সংসার করা বেবিচার করতেছে এর খুলছে সে একজন সে একজন পতিতা এখন সে পতিতার কাজ করতেছে যেটা করতেছে সুতরাং এই জন্য তার উচিত ফিরে আগের জায়গায় ফিরে আসতে হবে তারপর আগে স্বামীর কাছে তালাক নিতে হবে তারপর তাকে স্বামী গ্রহণ করবে না কারণ সে তো অন্যায় করেছে গ্রহণ করা জরুরি না তার জন্য সে তালাক দিবে অথবা তাকে তার তার কেন সে গেল এটার জন্য শাস্তির ব্যবস্থা করবে শরীতের বিধান তার মৃত্যুদণ্ড শরীতের বিধান মৃত্যুদণ্ড কিন্তু বাস্তবায়ন করবে রাষ্ট্র যদি না করে তারা গুণাগার হবে তাহলে এইটার বিধান অত্যন্ত ভয়াবহ এই কাজ কেউ করতে পারে না একজন স্বামীকে রেখে স্ত্রী আরেকজনের কাছে তাকানো আরেকজনের কাছে যাওয়া শরীর এটা কঠিনভাবে নিষেধ করেছে এটাকে হারাম ঘোষণা করেছে এই জাতীয় কাজ এবং এটা যদি কেউ হালাল মনে করে তো সে কাফের হয়ে যাবে তো এরা কখনো মুসলিমদের অন্তর্ভুক্ত হতে পারে যদি সে হালাল মনে করে কাজগুলি করে থাকে আর যদি কোনো সে ভুল করে করে থাকে তবা করে সে ফিরে আসা উচিত এবং তার স্বামী ত্যাগ গ্রহণ করবে কিনা না গ্রহণ করবে না যদি কোনো সে এই অবস্থায় আসে তা অবশ্যই প্রথমে ইজ্জত পালন করবে যদি ফিরে আসে তার আগের স্বামীর কাছে ইজ্জত পালন করে পবিত্র হতে হবে তারপর তার বিচার যদি রাষ্ট্র নাও করে যদি সে আবার নতুন করে তাকে ঘরের সংসার তুলতে চায় পালন করে নিতে পারবে যদি তার মনে চায় এরকম ব্যক্তিকে কে ঘরে নিতে চায় এরকম ব্যক্তি যদি ঘরে নিতে চায় তাহলে তার দুচিতে সমস্যা আসতে বোঝা যাবে সুতরাং বুঝতে হবে যে এখানে যে তালাক হয়ে যায় পরবর্তী তার দেনা পাওনা শোধ করার পর আগের স্বামীর তারপরে তালাক হলে ভিন্ন হইলে তারপরে পরের স্বামী তাকে পরের যে লোক তাকে এতদিন ব্যবচার করেছে সে তাকে নতুন করে সরিয়ে মতো বিয়ে করতে পারবে